বর্তমানে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা নথি, আর সহজভাবে বলতে গেলে সবকিছুর জন্য আজকাল আধার কার্ড থাকা বাধ্যতামূলক। কারণ আর্থিক এবং আর্থিক নয় এমন যে কোনো জরুরি কাজের জন্য সবার প্রথমেই আধার কার্ডের নম্বরের প্রয়োজন হয়। এর ফলে আধার কার্ডের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। এই বিষয়টি মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারত জুড়ে 114টি নতুন আধার সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি ভারতবাসী যাতে খুব সহজেই আধার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন এবং নিজেদের আধার কার্ড পেতে পারেন তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এই 114টি নতুন আধার সেবা কেন্দ্রের মধ্যে 53টি কেন্দ্র খোলা হবে বড় শহরে। শুধু তাই নয়, প্রতিটি রাজ্যের রাজধানী, মেট্রো শহর এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই আধার সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।